ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের বিজ্ঞান পরিচয় বইটি বের করে নাও। আজকে আমরা 16 নম্বর পৃষ্ঠায় সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ সম্বন্ধে পড়বো। তাহলে তোমরা তোমাদের বিজ্ঞান বইটি বের করে নাও। ঠিক আছে, দেখো আগের দিন আমরা পড়েছিলাম উদ্ভিদের পরিচয় অবধি পড়েছিলাম, তাই না? উদ্ভিদের পরিচয়, বৃক্ষ কাকে বলে, গুল্ম কাকে বলে, এগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা বলবো কি উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়। উদ্ভিদকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ, দুটি ভাগে। ঠিক আছে, ঠিক আছে। যেসব উদ্ভিদের ফুল হয় তাকে কি বলা হয়? সপুষ্পক উদ্ভিদ। যেমন ফুল কোন কোন গাছে ফুল হয়? আম গাছে ফুল হয়, জবা গাছে ফুল হয়, টগর গাছে ফুল হয়, গোলাপ গাছে ফুল হয়, তাই না? তাহলে এগুলো গাছে ফুল হয়, যেসব গাছে ফুল হয় সেগুলো গাছকে কি বলা হয়? সপুষ্পক উদ্ভিদ। এরপরে দেখো অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফুল হয় না তাকে কি বলা হয়? অপুষ্পক উদ্ভিদ। তাহলে কোন কোন গাছে ফুল হয় না? শ্যাওলা, ব্যাঙ্গে ছাতা, ফান, এগুলো গাছে কি ফুল হয় না, তাই এগুলো গাছকে কি বলা হয়? অপুষ্পক উদ্ভিদ। এরপরে দেখো উদ্ভিদের বিভিন্ন অংশ। আজকে আমরা উদ্ভিদ যে আছে সেগুলো গাছের বিভিন্ন অংশ নিয়ে পড়ব। ঠিক আছে, একটি গাছকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় তাতে 5টি অংশ আছে। অংশগুলি হলো মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল। ঠিক আছে, দেখো তোমাদের বইতে ছবি দেওয়া আছে পাশে, দেখো এই যে দেখতে পাচ্ছো, দেখো এই যে ছবিটি দেখতে পাচ্ছো, বলো তো মূল কোনটি? এই গাছটির মধ্যে মূল কোনটি হবে? এই যে এখানে দেখতে পাচ্ছ না, এটা এটা কি মাটি? মাটির নিচে যে যে শাখা প্রশাখাগুলো চলে গেছে, এই যে চলে গেছে দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে মূল। বুঝতে পারলে? মূল বা শিকড়, আমরা এটাকে কি বলতে পারি? মূলও বলি বা কি বলি? শিকড় বলি, তাই না? এরপরে এই মূলের থেকে উপরের দিকে যে উঠে গেছে সেটাকে কি বলা হয়? কাণ্ড। কি বলা হয়? কাণ্ড। এরপরে দেখো এই যে দেখতে পাচ্ছি সবুজ সবুজ অংশটি, এটাকে কি বলা হয়? পাতা। তাহলে এটা কি হলো? পাতা। এরপরে ফুল, ফুল কোনটি? এই যে দেখতে পাচ্ছ এই যে ডান বোটা দিয়ে যে ফুলটা এই যে উঠেছে, এটা কি বলা হয়? ফুল। আর এটা হচ্ছে ফল, তোমরা নিশ্চয়ই চেনো। এটা কি ফল বলো তো? বেগুন, বেগুন গাছ, তা বেগুন ফলটির নাম হচ্ছে বেগুন। ঠিক আছে, এই ছবিটা হচ্ছে বেগুনের, বেগুন গাছে। ঠিক আছে, তাহলে 5টি কি কি অংশ সেগুলো আমরা দেখলাম। এটা হচ্ছে কি? মূল বা শিকড়। তারপরে উঠে গেল এটা উপর দিয়ে, এটা কি? কাণ্ড। তারপরে এটা সবুজ অংশটা হচ্ছে পাতা, তারপরে এটি হচ্ছে ফুল, আর এটা হচ্ছে ফল। বুঝতে পারলে? দেখো মূল, এবার আমরা আসবো এখন মূল। গাছের যে অংশটি মাটির তলায় থাকে তাকে মূল বা শিকড় বলে। তাহলে আমরা আগেই পড়েছিলাম, তাহলে কোনো গাছের নিচের ওই যে অংশটি, মাটির তলের অংশটি কি, ওটাকে বলা হয় মূল বা শিকড়। বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয় তখন আমরা দেখতে পাই বীজ থেকে বের হওয়া একটি অংশ মাটির মধ্যে ঢুকে যাচ্ছে, এই অংশটি হলো মূল বা শিকড়। পরবর্তীকালে এটি বৃদ্ধি এই গাছকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে। যখন মূলটি বৃদ্ধি হয় গাছকে মাটির সঙ্গে শক্ত করে ধরে আটকে রাখতে সাহায্য করে। তখন গাছ যখন আস্তে আস্তে বড় হয় শক্ত হতে থাকে, তখন কি যে ঘোড়াটা, যে শিকড় বা মূল, সেটা কি ভালো করে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে গাছটাকে, তাই গাছটি কি সবল হয়ে থাকে, সোজা হয়ে থাকে। পরবর্তী তারপরে হচ্ছে মূলের প্রধান মোটা অংশকে বলা হয় প্রধান মূল। তাহলে মূলের যে মোটা প্রধান অংশ থাকে তাকে কি বলা হয়? প্রধান মূল। প্রধান মূল থেকে আবার আরও ছোট ছোট শাখামূল বা ও প্রশাখামূল বের হয়
গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় রস সংগ্রহ করে। দেখো এই যে, এই যে দেখেছিলাম আগেই, এটা কি বলা হয় বলতো? মূল। তাহলে মূল কি থাকে? মাটির নিচে থাকে, তাই না? এই যে এটা হচ্ছে প্রধান মূল, এটার থেকে যে শাখা প্রশাখাগুলো বেরোচ্ছে এগুলো হচ্ছে শাখা মূল, এবং তার থেকে যেগুলো বের হয় সেগুলো হচ্ছে প্রশাখা মূল, ঠিক আছে? এবং এই কি করে গাছ এই মাটি থেকে, এই যে মাটির নিচে থাকে, মাটি থেকে তার প্রয়োজনীয় রস সংগ্রহ করে। মূলের কাজ হলো গাছকে মাটির সঙ্গে শক্ত করে ধরে রাখা এবং মাটি থেকে রস শোষণ করে তার পাতায় পাঠিয়ে দেওয়া। তাহলে মূলের কাজ কি? মূলের কাজ হচ্ছে গাছকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখা। তারপরে কি কাজ? মাটিকে, মাটি থেকে রস শোষণ করে তার পাতায় পাঠিয়ে দেওয়া। মাটি থেকে রসটা প্রথমে মূল শোষণ করে, মূল মূল শোষণ করে সেগুলো আস্তে আস্তে কাণ্ডের মাধ্যমে, এই কাণ্ডের মাধ্যমে একদম পাতায় পাঠিয়ে দেয়। এরপরে দেখো কাণ্ড। অঙ্কুরোদ্গমের পর গাছের যে অংশ মাটির উপরে উঠে আসে তাকে কাণ্ড বলে। তাহলে অঙ্কুরোদ্গম যখন হয় তারপর যে অংশ মাটি উপর থেকে, হ্যাঁ, গাছের যে অংশ মাটির উপরে উঠে আসে, নিচ থেকে যখন উপরে মূল থেকে এটা হয় উপরের দিকে উঠে আসে, সে এটাকে কি বলা হয়? এই যে উপর থেকে, এই যে এই যে অঙ্কুরোদ্গমের পর মাটি থেকে এই উপরে যে উঠে আসছে এটাকে কি বলা হয়? দেখতে পাচ্ছি ছবিটা? এই যে অঙ্কুরোদ্গম হলো, তারপরে আস্তে আস্তে উপরের দিকে যখন ওঠে এটাকে বলা হয় কাণ্ড। কাণ্ড শাখা প্রশাখা ও ফুল ফল ধারণ করে। কাণ্ডের মাধ্যমে কি হয়? শাখা প্রশাখা ফুল ফল ধারণ করে। কোনো কোনো গাছে কাণ্ড সবল, আবার কোনো কোনো গাছে কাণ্ড দুর্বল হয়। সবাই জানো বট গাছের, আম গাছের কাণ্ড কি সবল হয়, মোটা হয়, হ্যাঁ। এবং একটা চারা গাছের দেখতে পারবে সাদা ফুল গাছগুলো যেগুলো থাকে ছোট ছোট, এগুলো কি কাণ্ড দুর্বল হয়, তাই না? পাতা, এরপরে দেখো পাতা, পরে বুঝতে দেখো গাছের ডালপালা ও শাখা প্রশাখায় যে সবুজ চওড়া চ্যাপ্টা অংশ দেখা যায় তাকে পাতা বলে। গাছে কি তাহলে সবুজ চওড়া চ্যাপ্টা অংশ যেটা থাকছে সেটাই কি পাতা। দেখতে পাচ্ছ, আমি তো আগে বলছিলাম তাই যে গাছের ডালপালা বা শাখা প্রশাখায় যে সবুজ, এই যে শাখা প্রশাখা দিয়ে যে এখানে বেরিয়ে গেছে সবুজ অংশটা, এটা কি পাতা, ঠিক আছে? সবুজ চওড়া চ্যাপ্টা, তাহলে দেখতে পাচ্ছ চ্যাপ্টা, তাহলে এটা হচ্ছে পাতা। একটি গাছে অসংখ্য পাতা থাকতে পারে, আম জাম পেয়ারা তেঁতুল বাবলা প্রভৃতি অসংখ্য পাতা থাকে। কোনো কোনো গাছে অসংখ্য পাতা থাকে, কোনো কোনো গাছে একটি পাতা থাকে। কোনো কোনো গাছে অসংখ্য পাতা থাকে, কোনো কোনো গাছে একটি পাতা থাকে। কোন কোন গাছে অসংখ্য পাতা থাকে? আম জাম পেয়ারা তেঁতুল বাবলা ইত্যাদি গাছে কি প্রচুর পাতা দেখা যায়। আবার কচু কলা প্রভৃতি গাছে কয়েকটি মাত্র পাতা দেখা যায়, তাই না? তাই এদের পাতাগুলি বেশ বড় হয়। কচু গাছের পাতা দেখেছো বড় হয়, দেখেছি, এবং কলা গাছের পাতাও কিন্তু বড় হয়, তোমরা সবাই দেখেছো। পাতার সবুজ চওড়া অংশকে ফলক বলে। পাতার যে সবুজ অংশ চওড়া, হ্যাঁ, অংশ যে থাকে সেটাই হচ্ছে ফলক। একটি বৃন্তে একটি ফলক থাকলে সেটি পাতাকে সরল পাতা বলে, এবং একটি বৃন্তে অনেকগুলি ফলক থাকলে অনেক তাকে যৌগিক পাতা বলে। তাহলে একটি গাছে একটি বৃন্তে একটি বৃন্তে যদি একটি ফলক থাকে, এই যে একটি ফলক দেখতে পাচ্ছ চওড়া চ্যাপ্টা অংশ বলছিলাম, চওড়া অংশটাকে কি বলা হয়? পাতায় সবুজ চওড়া অংশকে ফলক বলে। এই চওড়া ফলক, এই যে চওড়া অংশ সেটাকে কি বলা হয়? ফলক। এই ফলকে, এই একটি বৃন্তে যদি একটি বৃন্তে যদি একটি ফলক থাকে সেটাকে সরল পাতা বলা হয়, এবং একটি বৃন্তে অনেকগুলি ফলক থাকলে তাকে যৌগিক পাতা বলা হয়। যেমন আম পাতা, জাম পাতা, এগুলো কি সরল পাতা? কেন? একটি বৃন্তে
একটি হলক থাকে। আম পাতা দেখবে একটি একটি বৃন্তে একটি হলক থাকে। আবার বেল, শিমুল, তেঁতুল, হ্যাঁ এগুলো পাতা হচ্ছে যৌগিক পাতায়, অসংখ্য ইয়ে থাকে, ফলক থাকে এগুলোতে। তাহলে বেল, শিমুল, তেঁতুল পাতা হচ্ছে যৌগিক পাতার উদাহরণ, অনেকগুলো ফলক থাকে একটি বৃন্তে। তারপরে পাতা গাছের খাদ্য তৈরি হয়, পাতায় কি হয়, গাছে খাদ্য তৈরি হয়, তাই পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। তাহলে গাছের রান্নাঘর কাকে বলা হয়, গাছের পাতাকে, কি করে পাতা খাদ্য তৈরি করে, পাতায় গাছের খাদ্য তৈরি হয় বলে গাছে গাছকে গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। ফুল, এরপরে আছে ফুল, উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য ফুল হয়, কিন্তু সমস্ত উদ্ভিদের ফুল হয় না, যাদের ফুল হয় তাদের সমস্ত উদ্ভিদ বলে, যেমন আম, জাম, কলা ইত্যাদি, যাদের ফুল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন ফার্ন, ব্যাঙ্গের ছাতা, তাই না? এগুলো আমি আগে পড়েছিলাম। অনেক ফুলের সুন্দর গন্ধ থাকে, ফুল তার রং আর গন্ধ দিয়ে কীট পতঙ্গকে আকর্ষণ করে, কীট পতঙ্গের সাহায্যে ফুলের পরাগ মিলন ঘটে, পরাগ মিলনের ফলে ফুল থেকে ফল হয়। এইভাবে ফুলে ফুল গাছের বংশবিস্তার বংশবিস্তারে সাহায্য করে। তাহলে সব অনেক ফুলের গন্ধ থাকে, যেমন গোলাপ, টগর, রজনীগন্ধা, এগুলো এগুলো ফুলে কি গন্ধ থাকে, সুন্দর গন্ধ থাকে, আর সুন্দর গন্ধ কি কীটপতঙ্গকে আকর্ষণ করে, সেই কীটপতঙ্গ কি করে ফুলের পরাগ মিলন ঘটে, তাই না? পরাগ মিলনের ফলে ফুল থেকে কি হয়, ফল হয়। মৌমাছি, মৌটা, এরা কি করে ফুলে ফুলে বসে, তাই না, ফুলের মধু খায়, সেটাকে কি কি হয় ফুলের পরাগ মিলন ঘটায়, তারপরে কি হয় সেই ফুল থেকে ফলের সৃষ্টি হয়। এইভাবে ফুল গাছের বংশবিস্তারে সাহায্য করে। ফল, এরপরে হচ্ছে ফল, ফল গাছের একটি গুরুত্বপূর্ণ অংশ, ফলের মধ্যে বীজের জন্ম হয়, ফল পেকে গেলে সেই পাকা ফলের বীজ থেকে আবার নতুন গাছ জন্মায়। ফল এইভাবে গাছের বংশবিস্তারে সাহায্য করে। কোনো কোনো ফলের রস থাকে, আবার তাকে কি বলা হয়, যে ফলে রস থাকে সেই ফলকে রসালো ফল বলে, যেমন আম, আম ফল রসালো ফল, তরমুজ রসালো, হ্যাঁ, জাম, কাঁঠাল, এগুলো কি রসালো ফল। আবার যেসব ফলে রস থাকে না সেগুলোকে কি বলা হয়, নিরস ফল, যেমন সুপারি, নারকেল ইত্যাদি। তাহলে ফল গাছের একটি গুরুত্বপূর্ণ অংশ, ফলের মধ্যে কি হয় বীজের জন্ম হয়, ফল থেকে কি হয় বীজ তৈরি হয়, হ্যাঁ। তাহলে ফল পেকে গেলে সেই ফল থেকে যে বীজ মাটিতে পড়ে যায়, তাই না, ফল পাতলে কি হয় ফল পড়ে, সেখানে বীজগুলো কি মাটিতে মাটিতে পড়ে যায়, মাটি থেকে আস্তে আস্তে কি হয় সেখান থেকে আবার গাছের জন্ম নেয়। এইভাবে কি করে ফল গাছের বংশবিস্তারে সাহায্য করে। যেসব গাছে যেসব ফলে রস থাকে সেই সব ফলকে রসালো ফল বলে, যেমন আম, জাম, হ্যাঁ এগুলো হচ্ছে রসালো ফল। আর যেসব ফলে রস থাকে না সেগুলো হচ্ছে নিরস ফল, যেমন সুপারি, নারকেল ইত্যাদি। তাহলে হয়ে গেল এখানেই। এরপরে দেখো মনে রেখো আছে, যেগুলো আগে পড়ে দিলাম সেখানেই এগুলোই আছে। গরু গৃহপালিত চতুষ্পদ প্রাণী, এরা খুব শান্ত, নিরীহ ও তৃণভোজী হয়। পায়রার আরেক নাম কবুতর, এরা গৃহস্থর বাড়িতে থাকে, এরা দীর্ঘক্ষণ একটানা উঠতে পারে। তারপরে মাছের দেহ তাঁতিদের মাকুর মাকুর মতো, তাঁতিদের মাকুর মতো, মাছের দেহ কীরকম, মাছেদের দেহ তাঁতিদের মাকুর মতো। রুই মাছের দেহে জোর বিজোর মোট 60টি পাখনা আছে। তাহলে রুই মাছের কয়টি পাখনা থাকে, 60টি থাকে, জোর বিজোর মিলে 60টি পাখনা থাকে। তাহলে মাছের লেজ নৌকার হালের মতো কাজ করে। মাছের চোখে কোনো পাতা থাকে না। এরপরে দেখো তিলি ও চিংড়িকে মাছ বলা হলেও এরা আসলে মাছ নয়। তাহলে কি চিংড়ি কি জলের পোকা, আগে পড়েছিলাম।
কয়েকটি সাদা ফুল, বেল, জুঁই, রজনীগন্ধা, গন্ধরাজ, শ্বেতকরবী ইত্যাদি, কয়েকটি লাল রঙের ফুল, জবা, শিমুল, কৃষ্ণচূড়া, গোলাপ ইত্যাদি। অবশ্য গোলাপ ফুল নানা রঙের হয়। গন্ধ আছে এমন ফুল, জুঁই, বেলফুল, গন্ধরাজ, রজনীগন্ধা, বকুল ইত্যাদি। গন্ধ নেই এমন ফুল, জবা, গাঁদা, করবী, নয়নতারা, অপরাজিতা, এগুলো ফুলের কি গন্ধ নেই। তারপরে দুটি নীরস ফল, সুপারি, নারকেল, কয়েকটি সরস ফল, আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। কয়েকটি টক ফল, তেঁতুল, আমরা, এগুলো কি আমরাও একটি ফল, আমরা, ছড়েয়া, মদ, দর্শনের আকার, এগুলো হচ্ছে আমরা হচ্ছে একটি ফলের নাম। এগুলো হচ্ছে টক হয়, তেঁতুল টক হয়। কাঁঠাল একটি যৌগিক ফল, পাতায় গাছের খাদ্য তৈরি হয়, তাই পাতাকে গাছের রান্নাঘর বলে। এরপরে দেখো মডেল প্রশ্ন ও তার উত্তর, একটি দুটি বাক্যে উত্তর দাও। গরুকে গৃহপালিত জন্তু বলা হয় কেন? গরুকে গৃহে অর্থাৎ বাড়িতে পালন করা হয় বলে গরুকে গৃহপালিত জন্তু বলা হয়। আগে গরু দেহের গঠন এগুলো পড়েছিলাম প্রথমেই, তাহলে গরুকে গৃহ পালন করা হয় বলে গরুকে গৃহপালিত জন্তু বা জীব বলা হয়। লেজ গরুর কি কাজে লাগে? লেজের সাহায্যে গরু মশা মাছি তাড়ায়। গল কম্বল কাকে বলে? গরুর গলায় যে নরম মাংস অংশ থাকে তাকে গল কম্বল বলে। গলার মধ্যে যে নরম মাংস অংশ থাকে গরু দেখেছে, ওই গলার সামনে যে নরম মাংসগুলো ঝুলে থাকে সেটাই হচ্ছে গল কম্বল। গরুর বাচ্চাকে কি বলা হয়? বাছুর। গরুকে স্তন্যপায়ী বলা হয় কেন? শৈশবে মায়ের দুধ খেয়ে বড় হয় বলে গরুকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। গরুর দুধ থেকে কি কি জিনিস তৈরি হয়? গরুর দুধ থেকে ছানা, ঘি, মাখন, দই, মিষ্টি এগুলো তৈরি হয়। কি কি রঙের গরু দেখা যায়? সাদা, কালো, ধূসর, লালচে, খয়েরি, হ্যাঁ এগুলো কি গরু দেখা যায়। পায়রার অপর নাম কি? কবুতর। পায়রার অপর নাম কি? কবুতর। এরপরে দেখো 19 নম্বর পৃষ্ঠা, পায়রা কেমন করে ডাকে? পায়রা বকম বকম করে ডাকে। মাছ কি ধরনের প্রাণী? মাছ জলচর প্রাণী। মাছকে জলচর প্রাণী বলা হয় কেন? মাছ জলে বাস করে বলে তাকে, মাছকে কি বলা হয়? জলচর প্রাণী বলা হয়। মাছের দেহ কয়টি অংশে বিভক্ত ও কি কি? মাছের দেহ 3টি অংশে বিভক্ত, মাথা, ধর ও লেজ। রুই মাছের দেহে কতগুলি পাখনা আছে? রুই মাছের জোড় বীজ মিলে 7টি পাখনা আছে। মাছের স্পর্শেন্দ্রীয় রেখা কাকে বলে? মাছের দেহের দুটি পাশে লম্বালম্বি একটি রেখা দেখতে পাওয়া যায়। মাছের দেহে দুটি পাশে লম্বালম্বি একটি রেখা দেখতে পাওয়া যায় তাকে স্পর্শেন্দ্রীয় রেখা বলে। কয়েকটি মিষ্টি জলের মাছের নাম বলো? রুই, কাতল, মৃগেল, কই, মাগুর, ল্যাঠা ইত্যাদি। কয়েকটি নোনা জলের মাছের নাম বলো? ভেটকি, পার্শে, ভোলা, পমফ্রেট ইত্যাদি। এগুলো হচ্ছে নোনা জলের মাছ, সামুদ্রিক। হ্যাঁ সমুদ্রেও বাস করে, যেগুলো সেগুলো কি নোনা জলে বাস করে? সমুদ্রে মানে কি নোনা জল বা নদীর যে তোমাদের যেগুলো উপকূলবর্তী এলাকায় যেগুলো দেখাচ্ছে মাছ সেগুলি হচ্ছে নোনা জলের মাছ। ভেটকি পার্শে এগুলো হচ্ছে কি নোনা জলের মাছ। কয়েকটি আর্শযুক্ত মাছের নাম বলো? রুই, কাতলা, মৃগেল, শোল, লেখা, পুঁটি ইত্যাদি। কয়েকটি আশিন মাছের নাম বলো? শিঙ্গি, মাগুর, বোয়াল, ট্যাংরা ইত্যাদি। উভচর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও, যেসব প্রাণী কি জলে এবং এবং স্থলে উভয় জায়গায় বসবাস করতে পারে তাকে বলা হয় উভচর প্রাণী। যেমন ব্যাঙ, সাপ, এগুলো কি উভচর প্রাণী। উদ্ভিদ কাকে বলে? মাটি ঝিপ করে উঠে বলে গাছপালাকে উদ্ভিদ বলা হয়। বৃক্ষ কাদের বলে? মোটা মোটা ও কাষ্ঠল গুড়িযুক্ত গাছকে বৃক্ষ বলে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি।
গুল্ম কাঁদের বলে একাধিক ছোট ছোট কাণ্ডযুক্ত ঝোপের মতো দেখতে গাছকে গুল্ম বলে। একাধিক ছোট ছোট কাণ্ডযুক্ত ঝোপের মতো দেখতে গাছকে গুল্ম বলে। লতা কাঁদের বলে যেসব গাছের কাণ্ড দুর্বল সোজা হয়ে দাঁড়াতে পারে না, লতিয়ে লতিয়ে চলে, তাদের লতা গাছ বলে। কয়েকটি লতানো উদ্ভিদের নাম বলো। লাউ, কুমড়ো, শিম ইত্যাদি। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের কুল হয় তাকে সপুষ্পক উদ্ভিদ বলে। যেমন যেমন কি কি ফুল বলেছিলাম, যেমন কি আম, জাম, লিচু, এগুলো কি গোলাপ, এগুলো কি সপুষ্পক উদ্ভিদ, তাই না? ফুল হয়। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব ফুলের যেসব উদ্ভিদের ফুল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে। যেমন ব্যাঙ্কের ছাতা, ফার্ম, এগুলো অপুষ্পক উদ্ভিদ। মূল কি? গাছের যে অংশটি মাটির তলা থাকে তাকে মূল বা শিকড় বলে। মূলের কাজ কি? মূল গাছকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে এবং মাটি থেকে রস শোষণ করে, তাই তা খাদ্য তৈরির জন্য পাতায় পাঠিয়ে দেয়। কাণ্ডের কাজ কি? কাণ্ড শাখা প্রশাখা পাতা ফুল ও ফল ধারণ করে। মূলের শোষণ করার রস কাণ্ডের মধ্যে দিয়ে পাতায় পৌঁছায়। পাতা কাকে বলে? গাছে চড়া চ্যাপ্টা অংশকে, সবুজ অংশকে পাতা বলে। পাতার কাজ কি? পাতা গাছের জন্য সারা সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। পত্ররন্ধ্র ইত্যাদি দিয়ে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বের হয়ে যায়। পাতা গাছে শ্বাসকার্য চালাতে সাহায্য করে। কয়েকটি রঙিন ফুলের নাম লেখো। জবা, গোলাপ, গাঁদা, অপরাজিতা, স্থলপদ্ম, এগুলো কি রঙিন ফুল? কয়েকটি সাদা ফুলের নাম হলো বেল, জুঁই, গন্ধরাজ, টগর, এগুলো আগে পড়েছিলাম। গন্ধযুক্ত ফলে ফুলের নাম গন্ধরাজ, বেল, জুঁই, রজনীগন্ধা, গোলাপ ইত্যাদি। ঠিক আছে, সরস ফল কাদের বলে? উদাহরণ দাও, যেসব ফলের কি রস হয় সেগুলোকে সরস ফল বলে। যেমন আম, জাম, তরমুজ, এগুলো কি রস হয়, তাই এগুলোকে কি বলা হয়? সরস ফল। আর নিরস ফল কাকে বলে? যেসব ফলের রস নেই সেগুলো হচ্ছে নিরস ফল। যেমন সুপারি, নারকেল, এগুলো হচ্ছে নিরস ফল। যৌগিক পত্র কাকে বলা হয়? উদাহরণ দাও, একটি বৃন্তে অনেকগুলি ফলক থাকলে তাকে যৌগিক পত্র বা যৌগিক পাতা বলে। যেমন বেল, তেঁতুল, বাবলা ইত্যাদি। এরপরে দেখো সরল পাতা কাকে বলা হয়? একটি বৃন্তে একটি ফলক থাকলে তাকে সরল পাতা বলা হয়। যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। ফলক কাকে বলা হয়? পাতার সবুজ চওড়া অংশকে ফলক বলা হয়। পাতার সবুজ চওড়া অংশকে ফলক বলা হয়। এরপরে তিন চারটি প্রশ্নের উত্তর দাও। গরুর দেহের গঠন বর্ণনা করো, এগুলো আগে পড়েছিলাম। বাইরের খাদ্য ও স্বভাব বর্ণনা করো। রুই মাছের দেহের গঠন বর্ণনা দাও। নোনা ও মিষ্টি জলের মাছ সম্বন্ধে কি জানো? মূল কি, কাজ, এদের কাজ আলোচনা করো। পাতা কাকে বলে? বিভিন্ন পাতার বর্ণনা দাও। এগুলো ভালো করে বাড়িতে পড়বে এবং ভালো করে শিখবে। ঠিক আছে, তাহলে আছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অনলাইন ক্লাসগুলো ভালো করে ফলো করবে। বাড়িতে যেগুলো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেগুলো ভালো করে পড়বে, না দেখে বই দেখে কিন্তু করবে না, না দেখে ভালো করে আগে শিখে তারপর লিখবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাকুক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।